আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিকেট দেশি লাভার্স। বন্ধুরা, আইপিএল 2021 নিলাম 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। 1079 প্লেয়ার নিয়ে 2021 আইপিএল এর নিলাম 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের 5 জন প্লেয়ার তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কোন কোন প্লেয়ার এই নিলামে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং কোন কোন প্লেয়ার এই নিলাম থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। অল ওভার ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। 18 ফেব্রুয়ারি 2021 আইপিএল নিলামে সাকিব এ ক্যাটাগরিতে 2 কোটি রুপিতে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন। মাহমুদুল্লাহ রিয়া ডি ক্যাটাগরিতে 75 লক্ষ রুপিতে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন। মোস্তাফিজ 1 কোটি রুপিতে, সৌম্য সরকার 75 লক্ষ রুপিতে এবং লিটন কুমার দাস 75 লক্ষ রুপিতে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন। অন্যদিকে মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল খান এই 2 জন প্লেয়ার আইপিএল নিলাম থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এবং এবারের নিলামে অংশগ্রহণ করছেন না। আমরা দেখতে পাচ্ছি 5 জন প্লেয়ার বাংলাদেশের পক্ষ থেকে এবারে নিলামে অংশগ্রহণ করতে যাচ্ছে, সাকিব, মাহমুদুল্লাহ, লিটন, মোস্তাফিজ এবং সৌম্য। যাই হোক বন্ধুরা, অবশ্যই আশা করব বাংলাদেশের সকল প্লেয়াররাই অবশ্যই দল পাবেন, এটাই আশা করছি। এবং যারা একদমই নতুন যুক্ত হচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব কষ্ট করে চাইলে কিন্তু অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি কালো করে চ্যানেলটির পরিবারের সদস্য হয়ে যেতে পারেন।